আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আসমা আক্তার শিমু, জুনিয়র শিক্ষক কচিকাঁচা একাডেমি। আমি আজকে তৃতীয় শ্রেণীর বিজ্ঞান বিষয়ের একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। বিজ্ঞান বইয়ের অধ্যায় চার, জীবনের জন্য পানি, এই বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো আগে আমরা পানি সম্পর্কে জেনে নিই। দেখো অধ্যায় চার, জীবনের জন্য পানি। দেখো এখানে একটা পৃথিবীর ছবি দেওয়া আছে, মানচিত্র দেওয়া আছে। আমাদের পৃথিবী মাটি ও পানিতে ঢাকা। আমাদের পৃথিবী কিসে ঢাকা? আমাদের পৃথিবী মাটি ও পানিতে ঢাকা। পৃথিবীর উপরিভাগের চার ভাগের প্রায় তিন ভাগই পানি। পৃথিবীর উপরিভাগ যে আছে, উপরিভাগের চার ভাগের প্রায় তিন ভাগই হচ্ছে কি? পানি। এরপরে দেখো একে আছে পানির উৎস। আমরা পানি পান করি, বেঁচে থাকার জন্য প্রাণী ও উদ্ভিদের পানির প্রয়োজন। আমাদের সকল প্রকার জীবেরই কি? বেঁচে থাকার জন্য পানি প্রয়োজন। পানি ছাড়া কি কোনো জীব বাঁচতে পারে না। পানি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো খাবার খাওয়ার পরে বা এমনিতেই মানুষ পিপাসা পেলে কি খায়? পানি খায়। এরপরে দেখো একটা প্রশ্ন আছে, পানি আমরা কোথা থেকে পাই? দেখো কাজ পানির উৎস কি করতে হবে। এক নম্বরে দেওয়া আছে, দেখো তোমার খাতায় ডান দিকে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো, যেখানে যে ছকটা আছে এরকম একটা ছক তৈরি করতে হবে। দুই, ছকে পানির উৎসগুলো লেখো। পানির উৎস পাই, আমরা কোথা থেকে পানি পাই সেই উৎসগুলোর নাম এরকম একটা ছক এঁকে লিখতে হবে। তিন, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো। দেখো এখানে দুটি বন্ধু একজন আরেকজনের সাথে কথা বলছে। পান করার পানি আমরা কোথা থেকে পাই, এই বন্ধুটি প্রশ্ন করেছে। তারপরে এই বন্ধুটি উত্তর দিয়েছে, আমরা এই বন্ধুটি আবার প্রশ্ন করেছে, আমরা কোথায় সাঁতার কাটি। এই সম্পর্কে আমরা পরের পেজে জানতে পারবো, পানি আমরা কোথা থেকে পাই, কোথায় আমরা সাঁতার কাটি। দেখো এর পরের পেজে আছে, আমাদের চারপাশে অনেক উৎস থেকে পানি পাওয়া যায়। পানির অনেক উৎস আছে, দেখো বৃষ্টি, পুকুর, নদীনালা, খাল, বিল, হ্রদ, সমুদ্র, এসব পানির উৎস। পানির কল এবং নলকূপ থেকেও আমরা পানি পাই, এগুলোকে পানির উৎস বলে। আমরা যে উৎসগুলো, যেমন বৃষ্টি, পুকুর, নদীনালা, খাল, বিল, হ্রদ, সমুদ্র, এই উৎসগুলো, এই যে উৎসগুলো আছে এগুলো কি? পানির উৎস। এই উৎসগুলো থেকে আমরা পানি পেয়ে থাকি। পানির উৎসগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এই যে উৎসগুলো আছে, বৃষ্টি, পুকুর, নদীনালা, হ্রদ, খাল, বিল, এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রাকৃতিক উৎস এবং আরেকটি হচ্ছে মানুষের তৈরি উৎস। পানির প্রাকৃতিক উৎস, দেখো কোনগুলো পানির প্রাকৃতিক উৎস? বৃষ্টি, নদীনালা, খাল, বিল, হ্রদ এবং সমুদ্র, এগুলো হচ্ছে পানির প্রাকৃতিক উৎস, এগুলো মানুষ তৈরি করতে পারে না। দেখো নিচে তিনটি ছবি দেওয়া আছে, সমুদ্র, বৃষ্টি, নদী, এই উৎসগুলো হচ্ছে কি? পানির প্রাকৃতিক উৎস। এরপরে আমরা জানবো পানির তৈরি, মানুষের তৈরি পানির উৎস। দেখো পুকুর, কুয়া, নলকূপ এবং পানির কল থেকেও আমরা পানি পাই, এগুলো মানুষের তৈরি পানির উৎস। এই যে উৎসগুলো এগুলো কি? মানুষের দ্বারা তৈরি হয়, তাই এগুলো হচ্ছে মানুষের তৈরি পানির উৎস। যেমন পুকুর, মাটি কেটে মানুষ কী করে? পুকুর তৈরি করে। এরপর হচ্ছে কুয়া, কুয়া কি? মাটি খনন করে কুয়া তৈরি করা হয়। নলকূপ, এটাকে কি বলা হয়? টিউবওয়েল বলা হয়। এরপরে আছে কি? পানির কল। এই কল, পানির কল, নলকূপ, কুয়া, পুকুর, এগুলো হচ্ছে কি? সব মানুষের তৈরি পানির উৎস। আমরা দেখো নিচে একটি আছে, পানি কোথা থেকে আসে? ডানে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করো। এভাবে ছক তৈরি করে প্রাকৃতিক উৎসগুলো, প্রাকৃতিক উৎসের ছকে লিখতে হবে, মানুষের তৈরি উৎসগুলো না, মানুষের তৈরি ছকে, উৎসের ছকে লিখতে হবে। এরপরে দেখো শিক্ষার্থীরা দুয়ে আছে পানির ব্যবহার। আমরা কী কী কাজে পানি ব্যবহার করি? আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত প্রয়োজন, পানি ছাড়া আমরা চলতেই পারি না। পিপাসা পেলে আমরা পানি পান করি, খাবার রান্না করতে আমরা পানি ব্যবহার করি, পান করা, রান্না করা, চাষাবাদ ছাড়াও নানা কাজে মানুষ পানি ব্যবহার করে। অনেক কাজে আমরা হাত মুখ ধোয়ার জন্য পানি ব্যবহার করি, কাপড় চোপড় ধোয়ার জন্য পানি ব্যবহার করি, পিপাসা মেটানোর জন্য পানি ব্যবহার করি, রান্নার কাজে পানি ব্যবহার করা হয়, কোনো গাছ লাগালে সেটার গোড়ায় পানি দিতে হয় যাতে গাছটা তাড়াতাড়ি বেড়ে ওঠে, পানির বিভিন্ন ব্যবহার রয়েছে। এরপরে দেখো প্রশ্ন আছে একটি, আমরা কী কী কাজে পানি ব্যবহার করি? পানির ব্যবহার কী করতে হবে? তোমার খাতায় ডান দিকে দেখানো ছকের মতো একটি ছক তৈরি করতে হবে, ছকে পানির বিভিন্ন ব্যবহার লেখো, তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে এরকম আলোচনা করো। তোমার কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করো, তোমার খাতায় এরকম একটি ছক তৈরি করবে। ছক তৈরি করে
পানির বিভিন্ন ব্যবহারগুলো এই ছকে লিখতে হবে। দেখো এখানে আরেকটি বন্ধু প্রশ্ন করেছে, কখন আমরা কি কি কাজে পানি ব্যবহার করি? আরেকটি বন্ধু উত্তর দিয়েছে, আমরা সকালে হাত মুখ ধুই এবং দাঁত ব্রাশ করি। আমরা সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধোয়ার জন্য, দাঁত ব্রাশ করার জন্য কি ব্যবহার করি? পানি ব্যবহার করি। রান্না করার কাজেও পানি ব্যবহার করা হয়। তারপরে আমরা কাপড় চোপড় ধোয়ার কাজে পানি ব্যবহার করি। এছাড়া গাছ লাগালে সেই গাছের গোড়ায় আমরা পানি দেই। বিভিন্ন কাজে কি করা হয়? পানি ব্যবহার করা হয়। এরপরে দেখো, মানুষ বিভিন্ন কাজে পানি ব্যবহার করে। আমরা পানি পান করি এবং রান্নার কাজে ব্যবহার করি। পরিচ্ছন্নতা এবং ধোয়া মোছার কাজে পানি ব্যবহার করি। ফসল ফলাতে, মৎস্য খামারে এবং কলকারখানায়ও পানি ব্যবহার হয়। এখানে সম্পূর্ণটা হচ্ছে কি, আমরা কী কী কাজে পানি ব্যবহার করি? কাপড় ধোয়ার কাজে পানি ব্যবহার করি, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে ব্যবহার করি, তারপর ফসল ফলাতে, ফসলের ক্ষেতে পানি দিতে হয়, মৎস্য খামারে পানির ব্যবহার আছে, কলকারখানায় পানি ব্যবহার করা হয়। এভাবে মানুষ বিভিন্ন কাজে কী করে? পানি ব্যবহার করে। এরপরে দেখো, পানি সংরক্ষণ। এই পানিটা আমরা কীভাবে সংরক্ষণ করবো যাতে পরবর্তীতে আমরা ব্যবহার করতে পারি? মানুষ বায়ু, মাটি, পানি, পাথর ইত্যাদি ব্যবহার করে। মানুষ কী করে? বায়ু, মাটি, পানি, পাথর ইত্যাদি ব্যবহার করে। আর এগুলো হচ্ছে কি? প্রাকৃতিক সম্পদ। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সীমিত পরিমাণে রয়েছে। এটা যে অনেক পরিমাণে আছে তা নয়, খুব সীমিত পরিমাণে আছে। পানি একটি প্রাকৃতিক সম্পদ। স্বাদু পানির পরিমাণ খুবই কম। এই পানির ভিতরে যেটা স্বাদু পানি সেটার পরিমাণ খুবই কম। তাই পানি সংরক্ষণ করা প্রয়োজন। আমরা দাঁত ব্রাশ করা এবং হাত ধোয়ার সময় পানির অপচয় রোধ করতে পারি। আমরা অনেকেই আজ কী করি, দাঁত ব্রাশ করি অথচ কী করি, নলকাটা ছেড়ে রাখি, বা গোসল করতে যেয়ে নলকাট বালতিটা নলকার নিচে দিয়ে নলকাটা অনর্গল ছেড়ে রাখি, বালতি ভরে গেলো কী করি, ছেড়ে রাখি যতক্ষণ পর্যন্ত গোসল না। এরকম কী করতে হবে? এগুলো না করে যখন ব্রাশ করো, ব্রাশ শেষে যখন হাত মুখ ধুতে যাব, তখন আমরা নলকাটা ছাড়বো। আমরা অযথা অকারণে পানির অপচয় করব না। কাপড় ধোয়ার সময় পানির অপচয় হয়। দেখো এই ছবিতেই দেখা যাচ্ছে যে কী করছে মহিলাটি, কাপড় ধুচ্ছে। কাপড় ধোয়ার সময় দেখো বালতিতে পানি ছেড়েছে, পানি কী হচ্ছে, বালতি থেকে উঠছে, পড়ে যাচ্ছে। এখন এখানে কিন্তু উনি কী করতে পারতেন, এই বালতিতে যে পানি উঠছে পড়ছে নলকাটা বন্ধ করে রাখতে পারতেন, কিন্তু সেটা করছে। এখানে কী হচ্ছে, পানির অপচয় হচ্ছে। এরপরে দেখো এই বন্ধুটি কী করছে, দাঁত ব্রাশ করার সময় বেসিনে নলকা ছেড়ে রেখেছে, এখানে পানির অপচয় হচ্ছে। এরপরে দেখো দাঁত ব্রাশ করার পর কী করছে, পানির অপচয় করছে। একদিক দিয়েও দাঁত ব্রাশ করছে কিন্তু বেসিনের নলকা কী আছে, ছাড়া আছে। এটা বন্ধ রেখেও কিন্তু ব্রাশ করা যেত। তাহলে আমরা কী করব, বাসায় পানির অপচয় রোধ করার জন্য এইসব বিষয়গুলো করার সময়, যেমন কাপড় ধোয়ার সময় আমরা অযথা নলকা ছেড়ে রাখবো না, দাঁত ব্রাশ করা বা মুখ ধোয়ার সময় অযথা নলকা ছেড়ে রাখবো না। যখন যতটুকু পানির ব্যবহার করা প্রয়োজন তখন ততটুকু ব্যবহার করব, এর বেশি অপচয় করব না। তাহলে শিক্ষার্থীরা, আমরা অধ্যায় 4 জীবনের জন্য পানি, এর যে 22-23-24-25 চারটা পৃষ্ঠা পড়লাম, এখান থেকে আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি বড় প্রশ্ন শিখতে পারবো। আমি বড় প্রশ্নটা আগে বলছি, আমরা কী কী কাজে পানি ব্যবহার করতে পারি? এটার উত্তর হচ্ছে, এখানে মানুষ বিভিন্নভাবে পানির ব্যবহার করে। আমরা পানি পান করি এবং রান্নার কাজে ব্যবহার করি। পরিচ্ছন্নতা এবং ধোয়া মোছার কাজে পানি ব্যবহার করি। ফসল ফলাতে, মৎস্য খামারে এবং কলকারখানায়ও পানি ব্যবহার হয়। এই আমরা কী কী কাজে পানি ব্যবহার করি এর উত্তরটা আমরা এইটুক লিখলেই হবে। এছাড়া আমরা শুরুতে যে পড়েছি এখান থেকে পানির উৎসগুলোর নাম কি, পানির প্রাকৃতিক উৎস কোনগুলো, মানুষের তৈরি পানির উৎস কোনগুলো, এগুলো শিখতে পারবো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা অধ্যায় 4 জীবনের জন্য পানি, এই আমি যতটুকু পড়ালাম এটুকু ভালোভাবে বাসায় পড়ে কী করবে, উত্তরগুলো আমি যে প্রশ্নগুলো বললাম এই প্রশ্নগুলোর উত্তরগুলো শিখে ফেলবে। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, দেখা হবে অন্য কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।